বল সহজ, আমার বাড়িতে রেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে, এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। এই চার পাঁচ দিন আগে আমি চালসায় আসছিলাম, মিটিং যেতেও পার্টিরা পার্টি আসতে করতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর, ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃ দেবের পয়সায় কোনদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চাকরি দেখে না দোকানে পয়সা দিয়ে খাই, আমি সরকার থেকে একটা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, 1 লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি, আমি এক টাকা উড়ি না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না, যা আছে মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাউল্যতা হচ্ছে মানুষ, আমার বাউল্যতা মহামানি মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি, ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। এত মোদি বলে চুন চুনকে দেখলেন গে, চুন চুনকে সবকে জেলে ভাঙলে, যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি চুপ টেনে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি না বললাম ওটা আমার যদি করতাম করতে পারতাম কিন্তু এরকম করব। অমিত শাহ কি বলেছে বলুন, ঘাটে বেলুন ঘাটে কি বলেছে, নামটাই চেঞ্জ করে দিয়েছে, বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় সবকে লেফটে দেবে। আমি বললাম লোকতন্ত্র মে জনতা তুমি ঝটকা দেবে, তুমি ঝটকা দেবে, তৈরি থাকো। শুধু এরা যদি জিতত তাহলে এত অত্যাচার, এত গ্রেপ্তার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না জেলে আসবেন। এবার বিজেপি জিতছেন না, thank you.